ধূপগুড়ি উপনির্বাচন থেকে অভিষেক ব্যানার্জির প্রতিশ্রুতি, ইন্ডিয়া সরকার যদি জেতে রান্নার গ্যাস 500 টাকা এসে নামবে। পাল্টা অল বেঙ্গল ভিএলই থেকে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, উনি আগে ইলেকট্রিক বিলের রেট কমাক। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একদিকে লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেসেলে স্বস্তি, কমলো রান্নার গ্যাসের দাম কত? সিলিন্ডার প্রতি 200 টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন 900 টাকা। অভিষেক বলেন ইন্ডিয়া সরকার অর্থাৎ বিরোধী যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে রান্নার গ্যাস 500 টাকা এসে নামবে, আমাদের প্রতিশ্রুতি আপনাদের, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। এদিকে এই নিয়ে অল বেঙ্গল ভিএলই ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলনের এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, উনি আগে ইলেকট্রিক বিলের রেট কমাক, আগে নিজের চরকায় তেল দিক, মদের দোকান না খুলে 2 কোটি বেকারের চাকরি দিক। আপনারা দেখুন না, এই বাংলায় জিতেছিল তৃণমূল কংগ্রেস, জেতার পর সঙ্গে সঙ্গে আপনি দেখুন বিজেপি হেরেছিল, আর সঙ্গে সঙ্গে আপনি দেখুন ডিজেলের দাম কমেছিল, পেট্রোলের দাম কমেছিল 5 টাকা করে, মনে আছে? আর বিজেপি জিতলে কি হবে, এই যে 1200 টাকা রান্নার গ্যাসের দাম ছিল, এখন 200 টাকা কমেইছে। এরা যদি 24-এ আবার জেতে রান্নার গ্যাস 3000 টাকা হবে। আর ইন্ডিয়া সরকার অর্থাৎ বিরোধীরা যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে রান্নার গ্যাস 500 টাকায় এসে নামবে, আমাদের প্রতিশ্রুতি আপনাকে, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে 2011-তে 2.80 টাকা ছিল ইলেকট্রিকের রেট, এখন 650 টাকা, 7 টাকা দিতে হয়, 84 টাকা, 7 চার্জ করে দিয়েছে, 31 টাকা ছিল এই মার্চ থেকে। উনি আগে নিজের চরকায় তেল দিন, উনি আগে মদের দোকান না খুলে 2 কোটি বেকার পশ্চিমবঙ্গে বেকারদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। উনি আগে প্রাণী নিদ্রা, আশা কর্মী, ICPS, ভিলেজ পুলিশ, স্পেক ভলেন্টিয়ার, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল সহ কাজে সহ বেতন দিন। উনি ওই 500 টাকার গ্যাস করার আগে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী পেনশন আসতে 76% দিয়ে মিটিয়ে দেওয়ার সম্ভাবনা কারণ যে রাজ্যে 2 কোটি বেকার, 50 লক্ষ লোক বাইরে চলে যায়, বাংলা মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলমানরা পেটের গায়ে মিজোরামে যাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে, লজ্জা লাগে না আপনাদের? 50 লক্ষ পরিযায়ী, সিকিমের সময় 5 লাখ পরিযায়ী শ্রমিক ছিল, আজকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে। মিজোরামের মতো পাহাড়ি রাজ্যে যেতে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের গরিব মানুষগুলো।